স্ট্যান্ডার্ড ওয়ানের বাংলা রিলার্নিং ক্লাসে সবাইকে স্বাগত। আমাদের কি তৃতীয় পাঠের অনুশীলনটা চলছিল, তাই তো? আমরা এবার একটু বর্ণ পরিচয় আজকে যাব। আজকে একটু আমরা বর্ণ পরিচয়টা শিখব। আমাদের হ্যাপি আলী এক্সামে মূর্ধন্য য ফলা পর্যন্ত আমরা শিখেছিলাম, তাই না? আজকে আমরা ত থ দ ধ এই চারটে য ফলা দিয়ে আমরা আজকে শিখব, ঠিক আছে? সবাই বর্ণ পরিচয় বইটা খোলো। বর্ণ পরিচয় বইয়ে জফলা খোলো, জফলার পাতাটা পেজ নাম্বার 2 মনে হচ্ছে, দেখো 2 পেজে জফলা যে আছে জফলাটা খোলো। আমাদের মূর্ধন্য জফলা পর্যন্ত হয়েছিল পূর্ণ, অরণ্য, লাবণ্য, তাই না? আজকে আমরা নেক্সট তয় জফলা দিয়ে শিখব। ত থ দ ধ চারটে দিয়ে আজকে আমরা শিখব, তাই তো? আর আমাদের টেক্সটের অনুশীলনী চলছিল, অনুশীলনীটা এখন থাক, একদিন বর্ণ পরিচয় হোক, আবার পর নেক্সট দিনে আমরা অনুশীলনে যাব। বর্ণ পরিচয় বইটা মাঝে মধ্যে করতে হবে, অনেকদিন হয়নি, ঠিক আছে? তারপরে রচনা ক্লাসও করতে হবে, রচনাটা দিতে হবে। তাহলে দেখো আমরা আজকে বর্ণ পরিচয় বই থেকে শিখব, কি শিখব না তয় জফলা দিয়ে। ত যুক্ত অন্তস্থ জ সমান কি? তয়ে জফলা। ত যুক্ত অন্তস্থ জ সমান জফলা। কি আছে এর সঙ্গে? তয় জফলা। কি শিখছি? তয় জফলা। তয় জফলা দিয়ে দেখো নিত্য দন্তনা হাস্যই। তয় জফলা দিয়ে আমরা কি কি শিখছি? নিত্য নিত্য মানে রোজ, নিত্য নিত্য পড়াশোনা শিখবে, মানে রোজ পড়াশোনা শিখবে, নিত্য নিয়ম করে দুবেলা পড়াশোনা করবে, করতে বসবে, নিত্য মানে রোজ। তাহলে নিত্য। আর একটা কি হবে? দন্তে স দিয়ে দেখো, দন্তে স দিয়ে তয় জফলা দিয়ে সত্য। তাহলে তয় জফলা দিয়ে কি হলো? একটা নিত্য, আর একটা তয় জফলা দিয়ে হলো সত্য। এই সবাই সত্য কথা বলবে, তাই না? তোমরা বলো না ম্যাম আমি সত্যি কথা বলেছি, সত্য সবসময় সত্য কথা বলতে হবে। তারপরে আর একটা আছে দেখো হত্যা, তাহলে নিত্য সত্য আর একটা আছে দেখো হত্যা, তাই অপরা কার হত্যা। তাহলে তয় জফলা দিয়ে আমরা তিনটি শব্দ শিখছি, কি না? নিত্য সত্য হত্যা, নিত্য সত্য হত্যা। এবারে থয় জফলা দিয়ে শিখো, থ যুক্ত জফলা, তাই না? সমান তাহলে কি হবে? থয় জফলা। থয় জফলা দিয়ে কি শিখছি আমরা? পথ, প থয় জফলা, পথ, প থয়ে জফলা, পথ। মিথ্যা, মহাশয় থয় জফলা, মিথ্যা অকথ্য। আর একটা আছে অকথ্য, তাহলে ছয় ফলে দিয়ে পথ্য, মিথ্যা, অকথ্য, পথ্য, মিথ্যা, অকথ্য। ছয় ফলে দিয়ে কি হচ্ছে? পথ্য, পথ্য মানে রোগীর খাবার, মিথ্যা, মিথ্যা মানে মিথ্যা কথা, মিথ্যা, অসত্য মানে সত্য বলছো না, অকথ্য, অকথ্য মানে বলার অযোগ্য, বলার অযোগ্য, বুঝেছ? নিত্য, নিত্য মানে রোজ, নিত্য, নিত্য মানে রোজ, রোজ। সত্য মানে কি? সত্য মানে, সত্য মানে প্রকৃত, সত্য মানে সত্য, সেটা সত্য প্রকৃত, ঠিক আছে? তারপর দেখো পথ্য, মানে রোগীকে পথ্য দাও, রোগী খাওয়ার বলি, তাই না? তাহলে দেখো আমরা এগুলো একটু বলছি।
বলছি তোমরা মনে রাখবে রাখবে একটু বললে তোমাদের ভালো হয়। তারপর দেখো দ যফল আছে, তাহলে দেখো দ যুক্ত জফলা সমান দ যফলা। দ যফলা দিয়ে কি হয়? অদ্দ বিদ্যা, ঠাকুর আমাকে বিদ্যা দিবে, সরস্বতী ঠাকুর আমাকে বিদ্যা দিবে, বিদ্যা জ্ঞান, বিদ্যা দিবে জ্ঞান দেবে ঠাকুর। তোমরা বলো না ঠাকুর আমাকে বিদ্যা দিবে, আমরা সবাই বলি তাই না? তাহলে কি হলো? দয়ফলা দিয়ে অদ্দ বাদ্য বিদ্যা, দয়ফলা দিয়ে অদ্দ বাদ্য বিদ্যা, দয়ফলা দিয়ে অদ্দ বাদ্য বিদ্যা। বারবার পড়ো। তয়জফলা দিয়ে নিত্য সত্য হত্যা, থয়জফলা দিয়ে অর্থ মিথ্যা অকথ্য, দয়জফলা দিয়ে অদ্দ বাদ্য বিদ্যা। এবার আমরা আরেকটা শিখব, দয়জফলা দ যুক্ত জফলা সমান ধয়জফলা, কি হবে? দেখো অসাধ্য আরাধ্য, অসাধ্য অসাধ্য রাখি যদি তোমরা দাও, সাধ্য যে ম্যাম আমি সাধ্য দিলাম, হ্যাঁ হবে সাধ্য অসাধ্য সাধ্য অসাধ্য। আর একটা আছে আরাধ্য, পরীক্ষার খাতা এলে দুটো মনে থাকবে, দুটো শিখলে একটা মনে না পড়লে আর লিখতে পারবে না তাই না? বেশি করে শিখে রাখতে হবে। দেখো সাধ্য সাধ্য অসাধ্য আরাধ্য, হাত দিয়ে করো দেশায়কা ধ্বজফলা সাধ্য, অ দেশায়কা ধ্বজফলা অসাধ্য, আর রয়কা ধ্বজফলা আরাধ্য, তাই না? তাহলে কি হলো আমাদের? আমরা কি কি শিখলাম? ত দিয়ে শিখলাম, থ দিয়ে শিখলাম, দ দিয়ে শিখলাম আর ধ দিয়ে শিখলাম, আমরা চারটে দিয়ে শিখলাম। ত দিয়ে কি হলো? নিত্য হাসে তজফলা নিত্য, সত্য বলতে স তজফলা সত্য, হত্যা হ তজফলা কার হত্যা, থয়ফলা দিয়ে প থয়ফলা পথ, মহাশয় থয়ফলা মিথ্যা, অকথ্য প থয়ফলা অকথ্য, দয়ফলা দিয়ে অ দয়ফলা অর্থ, বয়কা দয়ফলা বর্গ, বিদ্যা মহাশয় দয়ফলা বিদ্যা, দয়ফলা দিয়ে সাধ্য দুঃশয়কা ধয়ফলা সাধ্য, অসাধ্য অ দুঃশয়কা ধয়ফলা অসাধ্য, আর একা ধ্বজফলা আরাধ্য। আরে কি হলো আজকে? আমরা ত থ দ ধ চারটে পড়লাম তাই না? ধ্বজফলা দিয়ে নিত্য সত্য হত্যা, ধ্বজফলা দিয়ে নিত্য সত্য হত্যা, ধ্বজফলা দিয়ে পথ্য মিথ্যা অকথ্য, ধ্বজফলা দিয়ে অদ্দ বাদ্য বিদ্যা, ধ্বজফলা দিয়ে সাধ্য অসাধ্য আরাধ্য। সাধ্যটা নেই, আমি সাধ্যটা এখানে দিয়েছি ছোট,
যখন খাতায় কাজ দেব এরপরের বারে আমি বর্ণ পরিচয় লিখতে দেবো, বুঝেছো? বর্ণ পরিচয় লিখতে দেবো, তোমরা সবাই বর্ণ পরিচয় খাতায় লিখে জমা দেবে, ঠিক আছে? তাহলে আরেকবার করে দিই, দেখো। দন্তে ন হ্রস্ব ই ত য ক ল নিত্য, দন্তে স ত য ক ল সত্য, হ ত য ক ল আকার হত্যা। হ্যাঁ, এবার থ য ক ল দিয়ে, ক থ য ক ল কথ্য, মহর্ষ ই থ য ক ল আকার মিথ্যা, অ ক থ য ক ল অকথ্য, অ ত য ক ল অত্য, ময়াকার দ য ক ল পাদ্য, বর্ষই দ য ক ল আকার বিদ্যা। তারপরে ধ য ক ল দেখো, অ দন্ত স একার ধ য ক ল অসাধ্য। আর আমি একটা কি দিচ্ছি, সাধ্য, দন্তে স একার ধ য ক ল সাধ্য, আরাধ্য, আর অ একার ধ য ক ল আরাধ্য, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্ত, সবাই মন দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, বর্ণ পরিচয়টা শিখতে হবে, নাহলে উঁচু ক্লাসের বই যখন প্রিয় উঠবে অনেক কিছু করতে পারবে না। জফলাগুলো পড়ো, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।